হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার ফিফটি থ্রি আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে টেট টু সিডিপি সিলেবাস থেকে থ্রি থাউজেন্ড এমসি সিরিজ স্টার্ট করেছি যেখানে আজকের ক্লাস হচ্ছে ফিফটি থ্রি অর্থাৎ এর আগে আরও বাহান্নটি ক্লাস কমপ্লিট করানো আছে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমাদের চ্যানেলে দ্য সাকসেস মাস্টারে সিডিপি পুরো কনসেপ্টের ক্লাস আপলোড করা আছে পুরো কনসেপ্টের ক্লাস কমপ্লিট করার পর নিয়ে এসেছি আমরা থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ যেখানে ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করানো হয় তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফিফটি থ্রি তোমরা যারা আমাদের চ্যানেলের পাশে আছো তোমরা জানো তোমরা প্রতিনিয়ত ক্লাস দেখছো আর যারা নিউ দেখছো তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের চ্যানেলে কনসেপ্টের ক্লাসগুলিও খুব সুন্দর করে ডিটেলসে আপলোড করা আছে তো তোমরা আগে কনসেপ্টের ক্লাসগুলি দেখে নেবে দেখার পরেই এমসিকিউজগুলি প্র্যাকটিস করে নেবে তো শুরু করছি আজকের ক্লাস সিডিপি থেকে এমসিকিউর উপর প্র্যাকটিসের ক্লাস প্রথম যে কোয়েশানটা রয়েছে নিচের কোন বক্তব্যটি সঠিক তো আমরা প্রত্যেকটা পরে দেখি নিচের কোনটা সঠিক অপশান এতে বলা হয়েছে শিশুদের সকলেরই প্রকৃতি একই রকম এটা ভুল স্টেটমেন্ট কারণ প্রত্যেকের প্রকৃতি সেম হয় না প্রত্যেকে আলাদা আলাদা প্রকৃতি অর্থাৎ একজনের প্রকৃতির সঙ্গে অন্য আরেকজনের প্রকৃতি কিছুটা মিলতে পারে কিন্তু পুরোপুরি একরকম নয় প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শিশু ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার যে ব্যক্তিত্বের এটা আলাদা থাকে একরকম নয় তো ভুল সব শিশুর আগ্রহ একই ধরনের না সকলের আগ্রহ একই ধরনের থাকে না কারোর আগ্রহ হয়তো নাচে থাকে কারোর হয়তো অঙ্কে থাকে কারোর হয়তো গানে থাকে মানে প্রত্যেকের আগ্রহ বা কেউ হয়তো ক্রিয়েটিভ জিনিস যেমন কাগজ দিয়ে ফুল করা ক্রাফটসের কাজ আর্ট ওই সব জিনিসের দিকেও আগ্রহী হয় তো সকলের আগ্রহ একই ধরনের নয় সব শিশুর অনুভূতি একই ধরনের এটাও ইনকারেক্ট কারণ প্রত্যেকের অনুভূতিও সেম না প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল তার দৈহিক মানসিক সামাজিক সব ধরনের চাহিদা আলাদা এবং লাস্ট অপশানটা বলা হয়েছে শিশুদের এক একজনের শিক্ষা গ্রহণের ক্ষমতা এক এক রকম ইয়াস এটা কারেক্ট প্রত্যেকের শিক্ষা গ্রহণ সেম হয় না এক একজনের শিক্ষা গ্রহণের ক্ষমতা এক এক রকম তো আমাদের এই কোশ্চেনটার আনসার কি হবে অপশান ডি তো ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখছি যদি তোমাদের আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমাদের এই নোটসগুলি প্রয়োজন হয় তো তোমাদের বলে রাখছি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে ট্যাট ওয়ান ট্যাট টু এসটিজিটির ফুল নোটস অ্যাভেলেবেল তোমরা চাইলে এই নোটসগুলি আমাদের থেকে নিতে পারো বা তোমরা চাইলে এই নোটসটা এসে দেখতে পারো দেখার পর ভালো লাগলে নিয়ে যেতে পারো তো আমাদের এখানে ট্যাট ওয়ান ট্যাট টু ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সন দুইটা নোটসই অ্যাভেলেবেল যাদের ইংলিশ দরকার ইংলিশ ভার্সান যাদের বেঙ্গলি দরকার বেঙ্গলি ভার্সান নোটস রেডি করা আছে এস উপরও নোটস রেডি করা আছে তো নোটস রিলেটেড কোনো কোয়েরিজ হলে বা নোটস রিলেটেড কোনো ইনফরমেশন জানতে হলে তোমরা এই নম্বরে ফোন করে জানতে পারো নেক্সট নাম্বার টু কোয়েশন নাম্বার টু একটি ক্লাস ঘরে শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সবটাই গুরুত্বপূর্ণ তবে সর্বাধিক কোনটা গুরুত্বপূর্ণ আমাকে বলেছে তো এখানে কারেক্ট আনসার হবে ব্ল্যাকবোর্ড কি হবে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এখানে একটা ক্লাসরুমের মধ্যে ক্লাস গড় ক্লাস গড় টেবিল চেয়ার সবটাই লাগে তবে সব থেকে ইম্পর্টেন্ট কি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাকবোর্ড কোয়েশান নাম্বার থ্রি নৈবেত্তিক নৈবে মানে হচ্ছে অবজেক্টিভ টাইপ প্রশ্ন সম্বন্ধে নিচের কোনটা সঠিক নয় তো আমাকে আইডেন্টিফাই করতে বলেছে কোনটা সঠিক নয় এখানে আমি আনসারটাই বলে দিচ্ছি আনসারটা হচ্ছে অপশান ডি এক্ষেত্রে শিশুদের উত্তর নির্বাচনের জন্য অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয় এটা সঠিক নয় নাম্বার ফোর শিক্ষণের স্থানান্তর ট্রান্সফার অফ লার্নিং তো ট্রান্সফার অফ লার্নিং বলতে এখানে কি বোঝানো হয় তো ট্রান্সফার ট্রান্সফার অফ লার্নিং বলতে এখানে বোঝানো হয় অধিত শিক্ষাকে নতুন কিছু শেখার কাজে লাগানো অধীত শিক্ষাকে নতুন কিছু শেখার কাজে লাগানো অর্থাৎ পুরনো যে শিক্ষণ অর্থাৎ অতীত শিক্ষণটাকে নতুন শিক্ষার ক্ষেত্রে কাজে লাগানো নাম্বার ফাইভ শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে সৃজনশীলতা বলতে কি বুঝাই শিক্ষণের ক্ষেত্রে সৃজনশীলতা শিক্ষণের ক্ষেত্রে সৃজনশীলতা বলতে কি বুঝাই তো এখানে কারেক্ট অ্যান্সারটা হয়েছে আমার নতুন কিছু তৈরি করা সৃজনশীল মানে কি ক্রিয়েটিভিটি আর ক্রিয়েটিভিটি মানেই হচ্ছে কি টু ক্রিয়েট সামথিং অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা টু ক্রিয়েট সামথিং নাম্বার সিক্স শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝানো হয় শিশুদের শিশুদের শক্তি বলতে কি বোঝানো হয় শিশুদের স্মৃতি শক্তি মানে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ শেখা বিষয় মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি মানে কি মেমরি মানে কি এমন একটা শক্তি যে শক্তিটা দিয়ে আমরা অতীতে হয়ে যাওয়া ঘটনাকে মনে রাখতে পারি তো মেমরি বা স্মৃতিশক্তি মানে কি কোনো শেখা বিষয় মনে রাখার ক্ষমতা নাম্বার সেভেন ছাত্রদের বাড়ির কাজ দেওয়া উচিত কেন কেন হোমওয়ার্ক দেওয়া উচিত কারণ ছাত্রদের বাড়ির কাজ দিলে এর মাধ্যমে শিক্ষকরা ক্লাসে তাদের শিক্ষাদানের সাফল্য ব্যর্থতা বুঝতে পারে এখন আমি একটা অঙ্ক শেখালাম শেখানোর পর আমি ওই অঙ্ক রিলেটেড আরও অঙ্ক প্র্যাকটিসের জন্য বা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তো ও যখন হোমওয়ার্কটা করে আনবে তখন আমি বুঝতে পারবো যে ও কতটা শিখতে পেরেছে অর্থাৎ নিজের শিক্ষাদানের সাফল্য ব্যর্থতাটা বুঝতে পারা যায় নাম্বার এইট ক্লাসে একটি ছাত্র বেশি গোলমাল করলে তাকে কি করা উচিত তো ক্লাসে একটি ছাত্র যদি বেশি গোলমাল করে তাকে শান্ত হতে বলা উচিত আর ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা উচিত নয় তাকে প্রহার করাও উচিত নয় তাকে প্রধান শিক্ষকের কাছেও পাঠানো উচিত নয় আমাকে কি করতে হবে বুঝাতে হবে এবং তাকে বলতে হবে শান্ত হয়ে বলা উচিত নাম্বার নাইন ছাত্ররা যাতে পড়ায় মন বসাতে পারে সেই জন্য শিক্ষক কী করবেন তো সেই জন্য শিক্ষক পাঠদানকে আরও আকর্ষণীয় করে তুলবেন স্টুডেন্টরা যদি ক্লাসে মনোযোগী না হয় এতে এতে কি হয় আমি যদি এখন ক্লাস করাই আমার ক্লাসের স্টুডেন্টরা যদি মনোযোগ না দেয় তাতে আমারই পড়ার কোনো একটা ত্রুটি হবে আমি যদি পড়াটাকে আকর্ষণীয় করে তুলতে পারতাম ছাত্রছাত্রীরা অবশ্যই মনোযোগ দিত তো ছাত্রদের পড়ায় মন বসাতে হলে শিক্ষক কি করবেন পাঠদানকে আকর্ষণীয় করে তুলবেন নাম্বার টেন আপনার ক্লাসের এক ছাত্র মুখে ব্রোন বের হওয়ার খুব উদ্বিগ্ন শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষক হিসাবে তাকে আমি বলবো যে এটা হরমোন সংক্রান্ত পরিবর্তন এটার ফলেই এরকম ব্রোন হয়ে থাকে এটা স্বাভাবিক ব্যাটার এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ এটা হরমোনিক্যাল চেঞ্জ হরমোন সংক্রান্ত পরিবর্তনের ফলে এটি হয়ে থাকে নাম্বার ইলেভেন একজন ছাত্র তার ব্যক্তিগত সমস্যা জানানোর জন্য আপনার বাড়িতে এসে দেখা করার অনুমতি চাই আপনার প্রতিক্রিয়া কি হওয়া উচিত তো আমার প্রতিক্রিয়া কি হওয়া উচিত তো শিক্ষক হিসাবে এইরকম প্রশ্ন সবসময় নিজেকে টিচার ভেবেই আনসারটা করতে হবে এগুলি প্যাডাগোজি রিলেটেড কোয়েশান তাকে বলবেন যে আপনি ছাত্রের সঙ্গে বাড়িতে দেখা করেন না তো তাকে আমি কি বলবো যে ছাত্রের সঙ্গে বাড়িতে দেখা করেন না আমাকে আমি টিচার এখন আমাকে কোনো স্টুডেন্ট বলল। যে আমার সঙ্গে পার্সোনালি বাড়িতে দেখা করবে তখন আমি প্রফেশনাল দিক দিয়ে আমি কি বলবো আমার কোন জিনিসটা মেনটেন করা দরকার আমি ছাত্রকে বলবো যে বাড়িতে দেখা করান আমি বাড়িতে দেখা করি না যা কথা হবে স্কুলে হবে যা কথা হবে এডুকেশনাল ইনস্টিটিউটে হবে বাড়িতে কোনো পার্সোনাল কথা হবে না নাম্বার টুয়েলভ দুজন ছাত্র বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে শিক্ষক হিসাবে আপনি কি করবেন এখানেও নিজেকে টিচার ভেবে আনসার করতে হবে তো আমি বলছি আমি যদি নিজেকে টিচার ভাবি তো শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে আমি তাদের আলাদাভাবে ডেকে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব নাকি ক্লাসের মধ্যে নাকি ক্লাসের মধ্যে আমি তাকে প্রহার বা প্রতিহার আমি করব বা ক্লাসের মধ্যে তাকে আমি ডিসক্রিমিনেট করব এরকম না আমি কী করব দুজন ছাত্রকে আলাদাভাবে ডেকে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো নেক্সট নাম্বার থার্টিন আপনার ক্লাসের কিছু ছাত্র পড়াশোনায় দুর্বল এক্ষেত্রে শিক্ষক হিসাবে আপনি কি করবেন তো আমার ক্লাসের যদি কিছু ছাত্র পড়াশোনায় দুর্বল হয় তো শিক্ষক হিসাবে আমি তার দুর্বলতার জায়গাটাকে যাতে বুঝতে পারে অর্থাৎ তার দুর্বলতার জায়গাটা সে যাতে বুঝতে পারে সে জন্য তাকে সাহায্য করবেন অর্থাৎ আমি প্রথম স্টুডেন্টের দুর্বলতাটাকে আইডেন্টিফাই করে তাকে বুঝিয়ে দেব যে এটা তোমার দুর্বলতার দিক এভাবে আমি শিক্ষার্থীকে সাহায্য করব অর্থাৎ গাইড করে নেক্সট ক্লাসে ব্ল্যাকবোর্ডে আপনার লেখা একটি ছাত্র পড়তে পারছেন না এবং বারবার তা নিয়ে আপনাকে প্রশ্ন করছে শিক্ষক হিসাবে আপনি কি করবেন সবগুলি প্যারাগোজি রিলেটেড কোয়েশন ফ্রেন্ড এবং এগুলিকে আমরা এগুলি এই কোয়েশনগুলি যখন আমরা আনসার করব। আমরা নিজেকে টিচার ভেবে নিজের মতামতটা আনসার করব। তো ক্লাসে যদি ব্ল্যাকবোর্ডে দেখতে না পাই বা আমার যদি ব্ল্যাকবোর্ড ওয়ার্ক ভালো না হয় হাতের লেখা যদি আমার ভালো না হয় বা ব্ল্যাকবোর্ডের লেখা যদি ছাত্র পড়তে না পারে শিক্ষক হিসাবে পরের দিন সঠিকভাবে লেখার প্রস্তুতি নিয়ে ক্লাসে যাব এখন আমার হ্যান্ড রাইটিং ভালো নয় আমার ব্ল্যাকবোর্ড ওয়ার্ক তারা কিছুই বুঝতে পারে না স্টুডেন্টরা বুঝতে পারে না আমার হাতের লেখা কিছুই বুঝে না বা ব্ল্যাকবোর্ডের লেখা বুঝতে পারে না তখন আমি কি করব প্র্যাকটিসের মাধ্যমে নিজের প্রবলেমটাকে সলভ করব অর্থাৎ আমি সঠিকভাবে লেখার প্রস্তুতি নিয়ে তারপর ক্লাসে যাব শিক্ষক হিসাবে ধরনের ছাত্রদের আপনি বিশেষ গুরুত্ব দেবেন শিক্ষক হিসাবে কোন ধরনের ছাত্রদের আপনি বিশেষ গুরুত্ব দিবেন সক্রিয় ছাত্রদের যারা অ্যাক্টিভ সক্রিয় ছাত্রদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে কারণ এখানে আর্থিকভাবে সচ্ছল ছাত্রদের গুরুত্ব তো আমি দেব না কারণ এটা প্রফেশন আমার টিচিং ইজ এ আর্ট বা টিচিং প্রফেশনের মধ্যে তো আমি কোনো প্রফেশনের মধ্যেই আমি এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেব না স্বাস্থ্যবান ছাত্র তো হবে না অনুগত হবে না বাট যারা অ্যাক্টিভ পড়াশোনা করতে চাই পড়াশোনার খুব উৎসাহ তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নাম্বার সিক্সটিন পরীক্ষায় ধারাবাহিকভাবে কম নম্বর পাওয়া ছাত্রদের শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষক হিসাবে আমি তাদের সমস্যার দিকটি জেনে প্রয়োজনীয় সহায়তা দেব দেব। কারণ এ টিচার ইজ এ ফ্র্যান্ড ফিলোসফার অ্যান্ড গাইড এখন আমার ক্লাসে স্টুডেন্টরা যদি খারাপ রেজাল্ট করে আমি তাদের সমস্যার দিকগুলি জেনে তাদেরকে গাইড করব সহায়তা করব নাম্বার সেভেন্টিন পরীক্ষা হলে একজন ছাত্র নকল করতে গিয়ে ধরা পড়লো শিক্ষক হিসাবে আপনি কি করবেন খুব ভালো কোয়েশন এরকম হয় পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় ছাত্র নকল করছে তো শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষক হিসাবে তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে এবং কঠোর পরিশ্রম করতে বলবো নেক্সট নাম্বার এইটিন সাধারণত কিশোর ছাত্ররা যে ধরনের শিক্ষকদের সম্মান করে সাধারণত কিশোর ছাত্ররা কোন ধরনের শিক্ষকদের সম্মান করে থাকে তো কিশোর ছাত্ররা তারা বিষয়ে খুব ভালো জ্ঞান সম্পন্ন শিক্ষকদের সম্মান করে অর্থাৎ প্রত্যেকের সাবজেক্ট টিচার থাকে কেউ জিওগ্রাফি পড়ায় কেউ ইংলিশ পড়ায় কেউ ম্যাথ টিচার কেউ বেঙ্গলি টিচার এরকমভাবে যেই টিচারটা আসবে এবং যেই টিচার যেই সাবজেক্টটা পড়াবে ওই সাবজেক্ট সম্পর্কে যদি তার পরিপূর্ণ নলেজ থাকে দক্ষতার সহিত পড়াতে পারে ওই সব টিচারদেরই স্টুডেন্টরা ভালোবাসে নেক্সট নাম্বার নাইনটি যদি জানতে পারেন যে আপনার এক ছাত্র তার বাবা মার বিচ্ছেদের কারণে সমস্যায় রয়েছে তখন আপনি এক্ষেত্রে কি করবেন তখন আমি এক্ষেত্রে তাদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার করব নাম্বার টোয়েন্টি যদি জানতে পারেন একটি ছাত্রের বাবা এইচ পজিটিভ নির্ণীত হয়েছেন এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে অন্য ছাত্রদের মতনই তার পড়াশোনা চালিয়ে যেতে দেবেন ক্লাসে এই বিষয়টি ফাঁস করে দেব না হতেই পারে না অসম্ভব ব্যাপার ছাত্রটিকে ক্লাসে আলাদা বসতে দেব না এটাও হবে না ছাত্রটিকে স্কুল থেকে ছাড়িয়ে মা বাবাকে বলবেন না আমি কি করতে পারি অন্য ছাত্রদের মতো তাকেও নর্মালি ট্রিটমেন্ট করব নাম্বার টোয়েন্টি ওয়ান কাব্য আপনার ক্লাসের একমাত্র ছাত্র তার দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধিকতা অর্থাৎ সে ভিজুয়ালি ইম্পায়ার বা সে চোখে দেখতে পায় না স্কুলে এখন একটা অনুষ্ঠান হবে ক্ষেত্রে আপনি কি করবেন তো আমি যদি টিচার হই এই ক্ষেত্রে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রটাকে কথকের ভূমিকা পালন করতে দেব কথকের ভূমিকা পালন করতে দেব অর্থাৎ বিভিন্ন স্পিচ স্পিচে বা অ্যানাউন্সমেন্টে অ্যাঙ্কারিংয়ে আমি তাকে দিতে পারি নাম্বার টোয়েন্টি টু মঞ্জুষা খেলাধুলায় খুবই আগ্রহী এবং খেলাধুলা নিয়ে কেরিয়ার গড়তে চাই তাকে আমি শিক্ষক হিসাবে কি পরামর্শ দেব তাকে আমি শিক্ষক হিসাবে পরামর্শ দেব তার স্বপ্ন সফল করতে তাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেব আমি কি পরামর্শ দেব তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করো এবং তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে নাম্বার টোয়েন্টি থ্রি বারো বছরের রাধিকা তার শিক্ষকের কথার বলার ধরন নকল করে এই আচরণটিকে পরিভাষায় কি বলা হয় খুব ইম্পর্টেন্ট বারো বছরের মেয়ে রাধিকা সে শিক্ষকের কথার বলন শিক্ষকের কথার যে বলার ধরন সে ধরনটাকে নকল করে এই আচরণটিকে কী বলা হয় তো এই আচরণটিকে কি বলা হয় এই আচরণটিকে বলা হয় ট্রান্সপারেন্স কি বলা হয় ট্রান্সপারেন্স বলা হয় নাম্বার টোয়েন্টি ফোর ক্লাসের সোশ্যাল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করে তুলতে শিক্ষক কী করবেন ক্লাসের সোশিয়াল সায়েন্সের পাঠদান আকর্ষণীয় করতে শিক্ষক কী করবেন বিভিন্ন ভূমিকায় অভিনয় করে দেখাতে ছাত্রদের উৎসাহিত করবেন ইউজ অফ রোল প্লেস ইফেক্টিভলি ক্লাসে সোশ্যাল সায়েন্সের পাঠদান অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এই সাবজেক্টগুলি সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলি সামাজিক বিজ্ঞানের সাবজেক্টগুলি পড়ানোর সময় যেমন আমি হিস্ট্রি পড়ালাম তো হিস্ট্রির মধ্যে আমি মুঘল সাম্রাজ্য পড়াবো এখন মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ক্যারেক্টার আমি অভিনয় করে বা বিভিন্ন কিছু পড়ানোর সময় যদি আমি তাদেরকে বিভিন্ন ভূমিকাগুলি অভিনয় করে একটু দেখাতে পারি তখন ছাত্ররা উৎসাহিত হবে নাম্বার টোয়েন্টি ক্লাসে ভালো ফল করা একটি ছাত্রকে প্রশংসা করা উচিত পুরস্কার দেওয়া উচিত স্বীকৃতি দেওয়া উচিত অর্থাৎ সবগুলি টোয়েন্টি যে তথ্যে বুদ্ধির অর্থাৎ ইন্টেলিজেন্স ক্ষেত্রে বংশানুক্রমিক ভূমিকাকে নাচক করা হয় সেটি কোন ধরনের থিওরি তো সেটি হচ্ছে ফ্যাকাল্টি থিওরি কি হবে ফ্যাকাল্টি থিওরি নাম্বার টোয়েন্টি সেভেন একটি শিশুর ব্যক্তিত্ব ও আচরণ সংক্রান্ত সমস্যা সমাধান করা যায় কিভাবে তার পার্সোনালিটি এবং তার বিহেভিয়ারাল যে প্রবলেম এগুলিকে কিভাবে সলভ করা যায় এগুলিকে সলভ করা যায় ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে কাউন্সিলিং করে কাউন্সিলিং করে কাউন্সিলিংকে বলা হয় পরামর্শদান তো ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করে এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে নাম্বার টোয়েন্টি এইট কাজ করার মাধ্যমে শেখার পদ্ধতি উপযুক্ত কোন ক্ষেত্রে কাজ করার মাধ্যমে যে শেখার পদ্ধতি এটা কোন ক্ষেত্রে দেখা যায় কাজ করার মাধ্যমে শেখার পদ্ধতি হচ্ছে কোনো বিশেষ দক্ষতা অর্জনের ক্ষেত্রে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যাকরণ সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থাৎ উপরের সবগুলি নাম্বার টোয়েন্টি নাইন শিক্ষাদানের অব্যবহৃত পরই ছাত্রদের খেলতে পাঠানো উচিত নয় কারণ কারণ এতে গৃহীত শিক্ষা মস্তিষ্কে স্থিতি পায় না নাম্বার থার্টি পথ নির্দেশক পরামর্শ বা গাইডেন্সের ফলে গাইডেন্সের ফলে কি হয় গাইডেন্সের ফলে শিক্ষার্থীর মানসিক সমস্যা দূর হয় সামাজিক সমস্যা দূর হয় ব্যক্তিগত সমস্যা দূর হয় অর্থাৎ এগুলি সবগুলি থার্টি ওয়ান এগারো থেকে বারো বছরের একটি শিশু সাধারণত যে সমস্যার সম্মুখীন হয় কোন সমস্যার সম্মুখীন হয় বন্ধুদের অনুমোদন কি হবে বন্ধুদের অনুমোদন এগারো থেকে বারো বছর বয়সী শিশুদের কাছে গ্যাং বা ফ্রেন্ডস গ্রুপ খুব প্রায়োরিটি থাকে এবং বন্ধুদের যে অনুমোদন এটা সাধারণত সমস্যার সম্মুখীন হয় নাম্বার থার্টি টু নিচের কোনটি একজন পড়াশোনায় পিছিয়ে থাকা ছাত্রকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তো কারেক্ট আনসার হবে অপশান বি ক্লাসে প্রতিটি ছাত্রে প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করা এক্ষেত্রে ছাত্ররা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে ক্লাসের মধ্যে নম্বর নিয়ে ডিসকাশন করা নম্বর থার্টি যখন ক্লাসের অধিকাংশ ছাত্র একটি ভালো একটা বিষয় ভালো করে বুঝতে পারে না তখন শিক্ষকের কি করা উচিত তো এখানে আমি যদি শিক্ষক হতাম তো শিক্ষক হিসাবে আমি বিষয়টি নিয়ে হাতে কলমে কোনো কাজের ব্যবস্থা করতাম অর্থাৎ আমি একটা টপিক পড়ালাম একটা বিষয় পড়ালাম এক্ষেত্রে দেখা গেছে যে ক্লাসের অধিকাংশ ছাত্রই বুঝতে পারলো না তখন আমি কি করব অ্যাজ এ টিচার অ্যাজ এ টিচার বিষয়টা নিয়ে হাতে কলমে কোনো একটা কাজ দিয়ে দেব যাতে তারা হাতে কলমে মিনস আমি এই বিষয়টা রিলেটেড কোনো একটা কাজ দিয়ে দেব প্র্যাকটিক্যাল নলেজ তারা যাতে গেইন করতে পারে সেই ব্যবস্থা করে দেব হাতে কলম একটা কাজের ব্যবস্থা করব এই কাজের মাধ্যমে তারা বিষয়টাকে বুঝতে পারবে নাম্বার থার্টি ফোর অষ্টম শ্রেণীর একজন ছাত্রের তোতলামি সমস্যা দূর করতে শিক্ষকের কি করা উচিত তো এই ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত ক্ষেত্রে শিক্ষকের পেশাদারী সাহায্য নেওয়া উচিত কোন একটা ছাত্রের তোতলামি সমস্যা রয়েছে এটা দূর করতে গেলে শিক্ষকের পেশাদারী সাহায্য নেওয়া উচিত নাম্বার থার্টি ফাইভ নিচের কোনটি একজন শিক্ষকের যথাযথ ভূমিকা তো একজন শিক্ষকের যথাযথ ভূমিকা হচ্ছে ছাত্রের প্রতি শিক্ষক বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন ছাত্রদের প্রতি শিক্ষক বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন ক্লাসে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং ভালো ভালো করে বা করতে আরও একজন শিক্ষক কি করতে পারেন তো একজন শিক্ষক এখানে ক্লাসে প্রয়োগ হওয়া পদ্ধতি প্রকরণগুলি খাতিয়ে দেখতে পারেন নাম্বার থার্টি সেভেন ছাত্রদের শিক্ষা গ্রহণের দক্ষতায় বিভিন্নতা থাকলে শিক্ষাদানের একটা কার্যকারী পদ্ধতি হতে পারে সমবায় শিক্ষণ বি একটি শিশু যখন কোনো সমস্যাকে যুক্তি বিচার করতে এবং বহুমাত্রিক প্রকারভেদ বুঝতে পারে তখন সে অবধারণ সংক্রান্ত বিকাশের কোন স্তরে রয়েছে বলে মনে করা যেতে পারে তো কারেক্ট আনসার হবে সেন্সুরি মোটর স্টেজ কি হবে স্যান্সোরি মোটর স্টেজ কগনিটিভ মানে স্যান্সুরি মোটর স্টেজ থার্টি একজন অষ্টম শ্রেণীর ছাত্র গৌরব তার সহপাঠী সীমাকে চিঠি দিয়ে জানিয়েছে যে সে তাকে ভালোবাসে এ অবস্থায় শিক্ষক কি করবেন কারণ এগুলি টিনে যে হয়েই থাকে তো আমার ক্লাসে যদি এরকম কোনো স্টুডেন্ট হয় যে সে একটা ফিমেলকে বা তখন কি হয় অপোজিট অ্যাট্রাকশন হয় এখন সীমাকে চিঠি দিয়ে জানায় তখন সেক্ষেত্রে টিচার হিসাবে কি করবেন বা টিচার হিসাবে আমি কি করতে পারি টিচার হিসাবে আমি গৌরবকে সঠিকভাবে কাউন্সিলিং করব। এবং তাকে বুঝিয়ে বলবো নাম্বার 40 সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুরা অধিকতর উপকৃত হয় যদি যদি স্কুলে উন্নততর শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা যায় নাম্বার 41 ওয়ান কোন অবস্থায় একটি শিশুর ভাষা সংক্রান্ত ধারণা তৈরি হয় কোন অবস্থায় একটা শিশুর ভাষা সংক্রান্ত ধারণা তৈরি হয় কারেক্ট শৈশবে ইনফ্যান্সি টু নাম্বার শিশুদের ব্যাকরণের জ্ঞান থাকা প্রয়োজন কারণ কেন ব্যাকরণের জ্ঞান থাকা প্রয়োজন কারণ এতে তারা নির্ভুলভাবে লিখতে ও বলতে শেখে ফর্টি থ্রি নিচের কোন আচরণগত বৈশিষ্ট্যটি শিক্ষাগ্রহণের সঙ্গে সম্পর্কিত তো কারেক্ট অ্যান্সার হবে ডি অর্থাৎ উদ্দেশ্যহীন কাজ মনোযোগ ও একাগ্রতার অভাব অপরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য দেওয়া এখানে সবগুলি আচরণগত বৈশিষ্ট্য ফর্টি শিশুর বিকাশ কতগুলি বিষয়ের অন্তর সম্পর্কের উপর নির্ভরশীল নিচের কোনটি সম্পর্কে ক্রিয়াশীল একটি বিষয় নয় বলেছে শিশুর যে বিকাশ কতগুলি বিষয় আন্তর সম্পর্কের উপরই নির্ভরশীল তবে নিচের কোনটা এই সম্পর্কে ক্রিয়াশীল একটি বিষয় নয় আমাকে বলেছে নয় নয় কথাটা আমাকে বের করতে হবে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি উদ্দীপন বা মোটিভেশান নাম্বার ফর্টি একটি শিশু ক্লাসে একটি পড়া মনে করতে পারল না কিন্তু ক্লাস শেষ হওয়ার পরই তার মনে করতে পারলো এটি কিসের উদাহরণ এটা কোন থিওরির উদাহরণ এটা হচ্ছে রিট্রিভেল থিওরি ফর্টি সিক্স গ্যাস্টাল্ট সরি গ্যাস্টেন্ট ফিল্ড থিওরির সমতুল তত্ত্ব কি এটার সমতুল তত্ত্ব হচ্ছে সার্বিকীকরণ জেনারেলাইজেশান ফর্টি সেভেন একটি বারো বছরের ছেলে বা মেয়ের সামাজিক বিকাশের সর্বাপেক্ষা উপযোগী ক্ষেত্র কি সর্বাপেক্ষা উপযোগী ক্ষেত্র হচ্ছে খেলার মাঠ ফর্টি সাধারণত শিশুরা বিপরীত লিঙ্গের প্রতি শিশুদের প্রতি ঘৃণা পোষণ করে তাদের অবহেলা করে সাধারণত শিশুরা বিপরীত লিঙ্গের শিশুদের প্রতি ঘৃণা পোষণ করে বা তাদের অবহেলা করে কোন বয়সে বা কত বছর বয়সে এগারো থেকে বারো বছর বয়সে নাম্বার ফর্টি নাইন শিক্ষণ সরি শৃঙ্খল শিক্ষণ চেইন লার্নিং পদ্ধতিতে কি ব্যবহৃত হয় চেইন লার্নিং পদ্ধতিতে বিপরীত শব্দ এবং পরিবর্তন শব্দ দুইটাই ব্যবহৃত হয় অর্থাৎ সি এ অ্যান্ড বি তো এ ছিল ফ্রেন্ডস ইম্পর্টেন্ট ফর্টি নাইন কোয়েশনস আজকের ক্লাস আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কোয়েশন তো আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে সিডিপি থেকে থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি যেখানে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফিফটি থ্রি তো আমরা এভাবে চেষ্টা করছি কীভাবে ইম্পোর্টেন্ট ইনফর্মেটিভ ক্লাস নিয়ে আসতে পারি তোমরা সবাই পাশে থাকবে চেষ্টা করব তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসতে তোমাদের প্রিপারেশান কেমন চলছে এবং তোমাদের এই ক্লাসগুলি কতটা কাজে আসছে কতটা তোমরা উপকৃত হচ্ছ কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের পজিটিভ কমেন্টগুলি পেয়েই ক্লাস নিয়ে আসতে সাহস যোগাতে পারি বা ক্লাস নিয়ে আসি একমাত্র তোমাদের পজিটিভ কমেন্টসগুলির জন্য তো তোমরা কমেন্টস করে জানাবে ক্লাসগুলি কেমন লাগছে এই ক্লাসগুলি দেখে তোমরা কতটা উপকৃত হচ্ছ এবং কিভাবে প্রিপারেশান নিচ্ছ কারণ প্রিপারেশান আমাদেরকে কনসেপ্ট জানতেই হবে কনসেপ্ট জানার পর এই এমসিকিউগুলি প্র্যাকটিস করব তো আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস খুব সুন্দর করে দেওয়া আছে তো তোমরা কনসেপ্টের ক্লাসগুলি দেখে নেবে পাশাপাশি এমসিকিউগুলিও প্র্যাকটিস করে নেবে তো তোমাদের যদি নোটসটা প্রয়োজন হয় বা নোটসটা দেখতে চাও তোমরা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের এখানে নোটসের পাশাপাশি অফলাইন ক্লাসেসও হয়ে থাকে তোমরা যারা যারা ইন্টারেস্টেড অফলাইন ক্লাসেসের জন্য তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে ক্লাস করে দেখতে পারো ভালো লাগলে অ্যাডমিশন নিতে পারো তো এটাই শেয়ার করার ছিল যাবার আগে আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা এইভাবেই পাশে থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সবাই ভালো থাকবে